পিস হানি মানে মৌচাকের মধু আপনি কি ঘাঁটি মৌচাকের মধু খুঁজছেন তাহলে এখন অর্ডার করুন জিরো সিক্স মনে রাখবেন মৌচাকের মধু মানেই পিস হানি সালাম আলাইকুম এক ভাই প্রশ্ন করছেন যে ফেত রাতে টাকা দেওয়া চলবে কি চলবে না একটু বলে দেন ফিতরা এক শাহ রসুল্লা খাদ্য শস্য ফরজ করেছেন শাহি বুখারী কেতাবু জাকাত বাবু ফিতরে শাহ হাদিস নম্বর পনেরোশো ছয় আবু খুদ্রি বর্ণনা করছেন কুননা নোখর জাকাতিতরে শাহ আনমিন তামিন আর শাহ আনমিন শাহরিন আশা আনমিন তামারিন আনমিন আকিতিন আর শাহ আনমিন জাবিবিন আমরা রসুল্লাহ সাল সাল্লামের যুগে এক শাহ খাদ্যশস্য একসা এক সা খজুর সা পনির এবং সা কিশমিশ বের করতাম সাদক ফেতরে এই হাদিস দ্বারাতে বুঝতে পারা গেল যে খাদ্য খাদ্যশস্য ফেতরা দিতে হবে সোহে বুখারিতে আরেকটা হাদিস আছে কেতাবু জাকাতের মধ্যে বাবু সাদকাতে কাতে কাবুল হাদিস নম্বর পনেরোশো দশ আবু সাইদ খুদির আদুল্লাহ তাল আনহ বলছেন কুন্না নখরে জফিয়াহাদ রসুল্লাহ সাহাশালাম ইয়াম আল ফিতরে সাহ আনমিন তামিন আমরা রসুল্লাহ সাহাশালামের যুগে এক সাক খাদ্য শস্য ফেতরা বের করতাম তারপর বলছেন ওয়াকানা তো আমনা আশাইরো ওয়া জাবিবো ওয়া লাকেত ওয়া তামারো আমাদের খানা রসুল্লাহ সাহাশালামের যুগে আমাদের খাদ্য যাও ছিল কিসমিস ছিল পানির ছিল খেজুর ছিল এই হাদিস দ্বারাতে সরাসরি দলিল হয়ে গেল যে খাদ্য খাদ্যদ্রব্য ফেতরাতে দিতে হবে রসুল্লাহ সাল্লাম ফরজ করেছেন আর যতদূর আপনার প্রশ্ন যে টাকা দেওয়া চলবে কি চলবে না তো টাকা দেওয়া সম্পর্কে সরাসরি দলিল কিছু পাওয়া যায় না আর দলিল যখন নাই তো টাকা দেওয়া চলবে না আল্লামা আবেদুল্লাহ মুবার রহমতুল্লাহ উনি মিরাতুল মাফাতির মধ্যে ষষ্ঠ খণ্ড দুশো তিন পৃষ্ঠার মধ্যে লিখছেন যে জাকাতে আমোয়াল কিংবা জাকাতে ফিতর ফেতরাতে এবং জাকাতে দুটোতেই টাকা দেওয়া চলবে না বদলে টাকা দেওয়া চলবে না যদি অজুর থাকে তাহলে চলবে অজুর মানে হলো যে বাড়িতে চাল নেই গম নেই বাজারে চাল পাওয়া যায় না গম পাওয়া যায় না এটা ওজুর হলো পাওয়া যায় না কিনেও পাওয়া যায় না খরিদ করেও পাওয়া যাবে না ওজুর হলো তখন টাকা দেওয়া চলবে আর বাড়িতে আছে বাজারে কিনে পাওয়া যায় দোকানে কিনে পাওয়া যাচ্ছে এই পরিস্থিতিতে টাকা দেওয়া চলবে না টাকা দেওয়া চলবে না এর দলিল একটা এটা যে রাসোলা সাল্লামের যুগে দিনার ছিল দীর্হাম ছিল রূপে ব্যবহার হতো তো রাসুল্লাহ সাল্লাম এই চার প্রকারের খাদ্য সঙ্গে সঙ্গে এই কথা বললেন না যে দিনারও দিতে পারো দীহামো দিতে পারো তারপর আরেকটা ব্যাপার যে ফেতরাটা একটা এবাদত এ এবাদতটা যেভাবে প্রমাণ আছে ওইভাবেই করতে হবে আর এই ফেতরাতে টাকা দেওয়ার প্রমাণ নেই যার কারণে টাকা দেওয়া চলবে না আপনাদেরকে একটু বুঝাই যে কুরবানি একটা এবাদত কুরবানি খাসি যেভাবে করবো না টাকা দিয়ে দেবো কুরবানি হবে হবে না আকিকা একটাই বাদত তো আকিকে টাকা মানে জানুয়ার জভাই করবো না টাকা দিয়ে দেবো চলবে চলবে না এ বাদত যেভাবে আছে ওইভাবেই করতে হবে অনেকে দলিলে পেশ করে টাকা দেওয়ার দলিলে যে মাজ রাদি আল্লাহ তালানহ যখন এমন গেলেন তো এমানে গভর্নর হয়ে গিয়েছিলেন উনি তা ওখানে গিয়ে উনি বললেন যে আপনারা জ এবং মাকয়ের বদলে ধারিদার চাদর এবং লেবাসের কাপড় আমার কাছে জমা করেন আপনাদের জন্য এটা আসান হবে এবং মদিনাতে সাহাবা একরামের জন্য এটা ভালো হবে এই মজিমে জাবাল রাদিয়াল্লাহ তাআলা আনহর এই আমলটাকে বর্ণনা করা হয়েছে সোহেব বুখারি কেতাবু জাকাত বাবুল আরজে ফিজ জাকাতের মধ্যে তালিকান এবং বুখারি বর্ণনা করেছেন হাফিজ ইবন হাজার আসকালানি বলছেন যে এই হাদিসটার সানাদ মুনকাতে জাইফ জাইফ এটা কেনে যে তাউস বর্ণনা করছেন মজনে জাবাল থেকে আর তাউস মজিমনে জাবাল থেকে কাছ থেকে হাদিস শোনেননি যার কারণে এটা মুনখতে হওয়ার কারণে জয়ীব দ্বিতীয় কথা কথা হলে ফেতরা সম্পর্কে এটা নয় এটা যাকাত সম্পর্কে আছে যার কারণে দলিল হবে না আরেকটা হাদিস অনেকে বর্ণনা করে যে তাআলা আনহু বলছেন যে কানা উমা উমার রাজি তাল সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে কানা উমার ওই আজুল অরুজা ফিস্তা দকা মিনাল ওয়ারা কে রেহা উমার রাজি আল্লাহ সাদকাতে চাঁদির বদলে অন্য সামাল দিতেন তো তার মানে যে বদলে টাকা দেওয়া চলবে এটা মোস্তানফিম নাবি বাতা আছে দশ হাজার চারশো নম্বর হাদিস কিন্তু এটাও জয়ীব এর সানাতে একজন দাবি আছে যিনি জৈবারেবুল হাদিস তার যুগে বিকৃত হয়ে গেছিল মিজানুলের দালের মধ্যে হাফিজ জাহাবি এই কথাই লিখেছেন তার মানে এটাও জৈব এটাও দলিল হবে না অনেকে পেশ করে যে হাসান বাসারি বলেছেন যে সাদক ফিতরে টাকা দিতে পারা যায় এতে কোনো হারাজ নেই কিন্তু এটাও জৈব এর সানাদে একজন রাবি আছে হেসাম বিন হাসান যিনি মোদাল্লিস আর আন আন করে বর্ণনা করেছেন আর মোদাল্লিস রাবি যখন আন আন করে বর্ণনা করবেন তো ওনার হাদিস জয়ী ফাই যার কারণে এটাও যাই হাসান বাসের আমলটাও বা ওনার কলটাও দলিল হলো না এটাও বেকার হয়ে গেল দ্বিতীয় কথা হচ্ছে এটা একটু একজন তাবির কল ওনার ফতোয়া তাবির কল সম্পর্কে বলা হয়েছে আল্লাহ মোহাবেদুল্লাহ মুবারকপুরি মিরাতুল মাফাতি তৃতীয় খণ্ড একশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠাতে লিখছেন যে লাইসা বেহুজ যতেন বিল ইত্তেফাক তাবেদের কল দলিল হবে না সকল মহাদেশের ইত্তেফাক আছে আর এই সম্পর্কে আপনারা দেখতে পা পারেন যে কওয়ায়দ উত্ত হাদিস আল্লামা কাসিমির লেখা আর তাইসুর মোস্তাল হাদিস দুঃখুর মাহমুদ আত্মাহানের লেখা একশো আটষট্টি পৃষ্ঠা আর কওয়ায়দ উত্ত কাসিমির সাহেবের একশো তিরিশ পৃষ্ঠা আর সর্বমুসনাদি সাফি প্রথম খণ্ড চারশো আটষট্টি টিপ্রিশ লেখা দেখতে পারেন ইনারাও এই কথাই বলেছেন যে তাবেদের কল দলিল হয় না অনেকে ফেতরাতে টাকা দেওয়ার দলিলে পেশ করেন আবু ইবির কলকে উনি বলছেন যে আদ্রাক তুহ অহুম ইতনা ফি সদ তাম আমি ওনাদেরকে পেলাম ওনারা তামের বদলে টাকা দিত দিরহাম দিত ওনাদেরকে পেলাম ওনাদের থেকে মুরাদ কি তাবে হতে পারে সাহাবা একরামে হতে পারে উনি তাবে আবু ইসাহ একজন তাবে তো এটা কেমন সহিনা জয়ীব এটাও জয়ীব অত্যন্ত জয়ীব কেন যে আবু ইসাহ শাহ যুগে ওনার দেমাগটা মস্তিষ্কটা বিকৃত হয়ে গেছিলো তাকরিব উত্তাহিবের মধ্যে লেখা আছে আর ইনার কাছ থেকে এইটা হাদিসকে বর্ণনা করছেন জুহাইর বিনে আবিয়া আর জোহ্য বিনা মাবিয়া আবু ই কাছ থেকে মস্তিষ্ক বিকৃত হওয়ার পরে শুনেছেন তাহাজিব তাহজিব তৃতীয় খণ্ড তিনশো একান্ন 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 নম্বর পেজটাতে এটা লেখানো আছে তো তার মানে মস্তিষ্ক বিকৃত হওয়ার পর শুনেছেন জোহের বিনে মোয়াবিয়া তো এই কারণে জয়েব এর সানাতে আরেকটা রাবি আছে আবু ও সামা যিনি তাকরিব তাহাজিবের মধ্যে লেখা আছে মদাল্লিশ আর আনান করে বর্ণনা করেছেন আর মদালিস রাবি যদি আনান করে বর্ণনা করে তো ওর হাদিসটা জৈব হয় এই কারণেও এটা জয়ীফ তো যেগুলো তাবির কল সাহাবির কল বর্ণনা করা হয়েছিল আবুই শাহাকের হাসান বাসারির আর উমর দিল্লা তালান সম্পর্কে আর মোয়াজমিন জাবাল সম্পর্কে সব জয়ীফ একটাও দলিল হন না এবারে শুধু বাচ্চা একজন তাবির মধ্যে উমার বিন আজিজ উমার বিন আবদুল আজিজ রাহমতুল্লাহ আলাই উনি ফেতরাতে টাকা নিতেন তো উনি একজন খলিফা ছিলেন উনার যুগে যেনারা সাহাবা একরাম ছিলেন ছিলেন উনার ওই আপত্তি করেননি কেন খালিফারে এটা জরুরি আছে ওনার সঙ্গে মতভেদ করাটা ঠিক মনে করেননি হয়তো যার কারণে ওনারা মত মত মতভেদ করেননি এতরাজ করেননি কিন্তু উমার বিন আবদুল্লাজিজের এই আমল সম্পর্কে মামা মাহমদ বিন হাম্বালকে জিজ্ঞাসা করা হলো আলমগ্নি পৃষ্ঠা দি চতুর্থ খণ্ড তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা তেতাল্লিশ নম্বর পৃষ্ঠাতে লেখা আছে যে উমর বিন আব্দুল্লা আজিজের যে আমল সম্পর্কে মোহাম্মদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হলো যে ওনাকে জিজ্ঞাসা করা হলো এম মোহাম্মদ বিন হাম্বলকে যে টাকা দিয়ে ফেতরা হবে তুই বলছেন না রসুল্লা স্লমে সন্ন্যতের বিপরীত চলবে না তো ওনাকে তখন বলা হলো যে উমর বিন আব্দুল্লা আজিজ যে টাকা লতেন ফেতরাতে তখন উনি বলছেন দেখো এদেরকে আমি রাসুল্লাহ আসালামের হাদিস শোনাছি আর বলছি রসুল্লাহ আসালাম হাদিস এ নেয় আর রসুল্লাহ আসালামের হাদিসের মোকাবেলাতে একজন তাবি উমর বিন আজিজের কল পেশ করছেন তার মানে কি বোঝা গেল এই কথা দ্বারাতে বুঝতে পারা গেল যে উমর বিন আজিজের আমল দলিল হবে না দ্বিতীয়ত একজন তাবি ছিলেন উনি আর তা আমল একজন তাবির আমল দলিল হয় না এটাও এর আগে বর্ণিত আপনাদেরকে বর্ণনা করলাম আমি আপনাদের সামনে বললাম অনেকে বলে যে টাকা দেওয়াকে নিষেধ আছে টাকা দেওয়ার তো নিষেধ নেই টাকা দেওয়ার নিষেধ আছে এটা আর কোনো কোরআন হাদিসকে যারা মানবে তারা বলে না এরা তো এটা তো বেদাতিরা বলে যারা ঈদে মিলাদবী মানায় যারা সাবে বারাত মানায় যারা দফনের পরে কবরের আজান দেয় তারা বলে যে আজান দফনের পরে কবরে আজান দেওয়ার কোথায় নিষেধ আছে এগুলো তো ওয়াদের দলিল তো বোঝা গেলো এটাই যে রাসুল্লা সাল্লাম থেকে টাকা দেওয়া প্রমাণ নেই সাহাবা একরাম থেকে প্রমাণ নেই তাবেদের মধ্যে যেগুলো সম্ভব হাসান হাসান বাসারি আবু ইসার যা জাদির জাদি সম্পর্কে বলা হয়েছে ওদের সানাদ জয়ীব শুধু উমার বিন আজিজ দিয়েছেন এটা সঠিক টাকা লিতেন উনি ফেতরাতে এটা সঠিক কিন্তু ওনার আমল দলিল হবে না এমন মাহমুদ বিন হাম্পাল বলে দিলেন রসুল্লা আসলাম আমলটাই আমলটাই রসুল্লা আসলামের কলটা সাহাবা আমলটা ওটাই দলিল হবে এবারে একটা চিন্তা করেন এ সাদকা একটা সাদকা এ ফরটা ওয়াজিব জিনিস ফরত জিনিস আর ওইটা এ বাদত আর রাসুল্লা সাল্লামার সাহাবা থেকে টাকা দেওয়া প্রমাণ নেই খাদ্য শস্য পরিমাণ আছে ওলামা একরাম ইজতেহাদ করে বলছেন টাকা দিতে পারো ওলা একরাম আমি যেমন একটা আলেম এরকম আমার মতন ওলামা একেরাম ইনারা বলছেন ইজতেহাদ করে টাকা দিতে পারো এটা করে উটা করে এটাই নেয় হাত পা লাগিয়া বলছেন যে টাকা দিতে পারো তো ওলামা একরমের ইজতেহাত যদি ভুল হয়ে যায় তাহলে আপনার ফেতরাটাই বেকার হয়ে যাবে এই জন্য চিন্তা ভাবনা করতে হবে যে যখন টাকা দেওয়ার প্রমাণ হচ্ছে না রসুল্লাহ সাল্লাম থেকে সাহাবা একরাম থেকে কোনো প্রমাণ নেই যখন তো আমরাকে ভাবনা করে আমাদেরকে চিন্তা ভাবনা করে কাম করতে হবে আর রসোল্লাহি সাল্লামের সম্পর্কে আল্লাহ তালা যে আদেশ দিয়েছেন আতিউল্লাহ ও আতিউ রসুল আল্লাহ আল্লাহ রসুলের তাত করো এই দিক দিয়ে দেখাও আমাদেরকে কী করতে হবে রসুল্লা সাল সাল্লাম আমল সাহাবাহাম আমলকে ধরে খাদ্য শস্য ফেতরাতে দিতে হবে আর টাকা দিয়ে ফেতরা দিলে যদি ফেতরা না হয় তা আমলটি আমাদের বেকার হয়ে যাবে এই জন্য আমাদেরকে চিন্তাভাবনা করে আমল করা দরকার যেন আমাদের আমল রসুল্লাহ আসসালামের তালিকার মধ্যে হয় রসুল্লাহ আসাল্লামের তালিকাতে যদি না হয় তো আমল গ্রহণযোগ্যই হবে না সব বেকার হয়ে যাবে আশা করি বুঝে গেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসসালামু আলাইকুম আর ডুপ্লিকেট নয় এবার খাঁটি গ্রামগঞ্জে গাছে পাহাড়ে লেগে থাকা খাঁটি মৌচাকের পদ আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের দিনী ভাই আব্দুল কাইম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন খাঁটি মৌচাকের মধ্যে পেতে স্ক্রিনে উঠে থাকা নাম্বারে যোগাযোগ করুন